14 তারিখের ডক কয়েন লিস্টিং হবে এই ধরনের কথা কিন্তু অনেকেই বলছে এবং আমরাও কিন্তু বলেছিলাম যে ডক কয়েন চোদ্দ তারিখের লিস্টিং হতে পারে এখন 14 তারিখে আদৌ এই ডক কয়েন লিস্টিং হবে কি হবে না সেটার বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো কারণ অলরেডি কিন্তু টেলিগ্রাম এবং টুইটারে কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে কিন্তু ক্লিয়ার করে বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি মানে 14 তারিখেই লিস্টিং হতে পারে এই ডক কয়েন সেই সাথে বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে যেটার কারণ হিসেবে মানুষ উল্লেখ করতেছে কয়েনের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে বাইন্যান্সের একটা পোস্ট কিন্তু তারা রিপোস্ট করছে মানে রিটুইট করছে তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি সবগুলো বিষয় আমি খোলাসাভাবে আপনাদের সাথে কথা বলবো সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখেন সেই সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে অবশ্যই জয়েন করবেন এই সকল সাইডের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা স্ক্রিনশট নিয়ে কথা বলবো যে কোন কোন স্ক্রিনশট বর্তমানে টুইটার টেলিগ্রামের রীতিমতো ভাইরাল হচ্ছে তো প্রথমের যে স্ক্রিনশটটা এই যে স্ক্রিনশটটা দেখেন এখানে কিন্তু বাইবিট কো কয়েন গেট ডট আয়ো এই তিনটা জায়গায় দেখা যাচ্ছে যে কয়েন কিন্তু ১৪ তারিখে লিস্টিং হবে এখানে কিন্তু লিস্টিংয়ের ডেটটাও তারা দিয়ে দিছে আর এখানে দেখেন লিস্টিং লেখা আছে তো এই বিষয়টা কিন্তু সবাই শেয়ার করে বলতেছে যে চোদ্দো তারিখের লিস্টিং হবে আমি কিন্তু লিস্টিং হবে কি হবে না সেটা কিন্তু পরবর্তীতে জানাবো এরপরে দেখেন আর বিষয় আমি এটা একটু পরে তো এইখানে দেখেন ডক কয়েনের কিন্তু সাপ্লাই কত এখানে ডগ কয়েনের সাপ্লাই কিন্তু দুইশো বিলিয়ন হবে সেটাও কিন্তু এখন বর্তমানে টুইটারে টেলিগ্রামে কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে কারণ চোদ্দ তারিখে লিস্টিং হবে সো এই সকল বিষয়টা এতদিনে বের হয়ে আসার কথা এরপরে সর্বশেষ যে বিষয়টা এই বিষয়টা আমি সরাসরি টুইটারে গিয়ে দেখাবো তা না হলে অনেকে বিশ্বাস করবেন না তো আমি এখান থেকে যদি সরাসরি টুইটারটা জাস্ট ওপেন করে দিই ওপেন করে আমি ফাইন্যান্সের সেই পোস্টটা যে ডক্স কমিউনিটি থেকে রিটুইট করছে সেটা আমি সরাসরি আপনাদের দেখাবো এখানে দেখেন আমি সরাসরি যে কাজটা করব সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে ডক্সের যে কমিউনিটিটা রয়েছে সেটা আমি সার্চ করে খুঁজে বের করে দেখেন আপনারাও চাইলে কিন্তু টুইটার গিয়ে এই বিষয়টা জাস্ট নিজে থেকেই দেখে নিতে পারেন যাতে করে আমরা যে আপডেটগুলো দিই সেই আপডেটগুলো সরাসরি আপনারা নিতে পারেন তো এই যে ডক্স কমিউনিটির যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেটার মধ্যে চলে আসলাম এটা কিন্তু ডক্স কমিউনিটির টুইটার অ্যাকাউন্ট তো এখানে দেখেন টু পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো এইখানে যদি আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এই যে একটা পোস্ট এটা কিন্তু বাইন্যান্স থেকে মূলত করা হয়েছে এবং ডক্স কমিউনিটি কিন্তু এটাকে রিপোস্ট করছে আর এইখানে কি আছে এইখানে জাস্ট একটা কুত্তা রয়েছে যে কুত্তাটা মূলত দাঁড়িয়ে আছে আর এইটা কিন্তু বাইনান্স লিস্ট করছে এবং এইখানে ডক্স কমিউনিটি কিন্তু রিপোস্ট করছে এখন এই যে বিষয়টা দেখেন ডক্স কমিউনিটি মানে কুত্তা কমিউনিটি কুত্তা কমিউনিটি যেহেতু কুত্তার পোস্ট রিপোস্ট করছে সেহেতু অনেকেই কিন্তু বা এই চলেছে এখন আদৌ লিস্টিং হবে কি হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু এইখানে ক্লিয়ার করে কিছু বলা হয় নাই বা এটা একটা হিন্ট হতে পারে তবে এইখানে যদি লাস্ট পোস্টটা দেখেন এই পোস্টটা বাদ দিলাম এইখানে যদি সর্বশেষ একটা পোস্ট দেখেন এটা কিন্তু তিন আগস্ট এই ডক কয়েন থেকে সর্বশেষ পোস্ট করা হয়েছে আর আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি জাস্ট এগারো তারিখ কিন্তু হয়ে গেছে তাহলে দীর্ঘ সময় কিন্তু তারা কোনো রকমের কোনো আপডেট দিচ্ছে না এবং সর্বশেষ এসে তারা যে একটা পোস্ট তারা কিন্তু রিপোস্ট করছে তো এই যে বিষয়টা এই বিষয়টাতে অনেকটা বোঝার আছে দেখেন আমরা যখন নোট কয়েন মাইনিং করেছিলাম কয়েন যখন লিস্টিং হচ্ছিলো তখন কিন্তু এই রকম গ্যাপ ছিল কোনো রকমের কোনো আপডেট পাচ্ছিলাম না আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে হয়তোবা এই নোট কয়েন আর লিস্টিং হবে না এটা হয়তোবা আমাদের সাথে স্ক্যাম করলো বা এই সাইডটা এখন চলে যাবে কিন্তু হঠাৎ করেই তারা মার্কেটে চলে আসে লিস্টিং হওয়ার কিছুদিন পূর্বে এসে তারা কিন্তু উড়া আপডেট দিতে থাকে কোথায় কোথায় তারা লিস্টিং হবে এই বিষয়গুলো আপডেট দিতে থাকে তো এখন অনেকেই ধরে নিচ্ছে যে এই যে ডক্স ডক্স কয়েন যেহেতু অনেকদিন আপডেট দিচ্ছে না অনেকদিন আপডেট না দিয়ে সরাসরি এসে একটা পোস্ট তারা রিপোস্ট করলো লিস্টিং হবে বাইনান্সের তো এই ছিল মূলত ভাইরাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখন এই যে ডক্স কয়েন এটা আসলে লিস্টিং হবে কি হবে না এই বিষয়টা নিয়ে হলো কথা দেখেন চোদ্দ তারিখে আদৌ লিস্টিং হবে কি হবে না শুধুমাত্র আমরা কিন্তু সংকেত পাইছি এখনও কিন্তু শিওর করে তারা কোথাও যে চোদ্দ তারিখের লিস্টিং হবে সো আমরা কিন্তু শিওর হয়ে কোথাও বলতে পারতেছি না যে চোদ্দ তারিখের লিস্টিং হবে তবে আশা করতেছি আর দু এক বেলার মধ্যে হয়তো নতুন কোনো আপডেট পেয়ে যাবো তো আপডেট পাইলে তারিখের লিস্টিং হবে নাকি পরবর্তীতে লিস্টিং হবে সেই বিষয়টা তবে এই যে ডক্স কয়েন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হবে কারণ এটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব একটা টোকেন হতে চলেছে যে কারণে এই টোকেনটা কিন্তু অবশ্যই লিস্টিং হবে সো চিন্তা করার কোনো কারণ নাই একদিন আগে হোক পরে হোক এটা কিন্তু লিস্টিং হবে তো এই ছিল মোটামুটি আপডেট এখন চোদ্দ তারিখে যদি লিস্টিং হয় বা পরবর্তীতে কোনো লিস্টিং তাহলে কিন্তু আমি আপডেটটা আপনাদেরকে জানিয়ে তার জন্য এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যদি চোদ্দ তারিখের লিস্টিং হয় সেটার আপডেট পাবেন লিস্টিং না হলেও যদি তারা কোনো রকমের কোনো আপডেট নিয়ে আসে সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে চিন্তার কোনো কারণ নাই আর টেলিগ্রামে জয়েন না করলে এখনই জয়েন করে রাখুন